প্রত্যেক বছরে নেয়। এবছরও আগরতলা লক্ষ্মীনারায়ণ বাড়ির সামনে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা পুরোহিতরা আসেন, শহরের ব্যবসায়ীরা তাদের হালখাতা শুভ সূচনা করেন এই পুরোহিতদের দ্বারা। বাংলা নববর্ষের সকাল থেকেই শহরের ব্যবসায়ীরা স্নান সেরে হালখাতা নিয়ে হাজির হয় লক্ষ্মীনারায়ণ বাড়ির সামনে বসে থাকা অপেক্ষারত পুরোহিতদের কাছে। পুরোহিতরা মন্ত্র পড়ে হালখাতার শুভ সূচনা করেন। হালখাতা হলো বছরের প্রথম দিনে দোকানপাটের হিসেবে আনুষ্ঠানিকভাবে হাল নাগাদ করার প্রক্রিয়া। বছরের প্রথম দিনে ব্যবসায়ীরা তাদের দেনা পাওনার হিসেব সমন্বয় করে এদিন হিসেবের নতুন খাতা খোলেন। এজন্য খদ্দেররা বিনীতভাবে পাওনা শোধ করার স্মরণ করিয়ে দেওয়া হয়। শুভ হালখাতা কার্ডের মাধ্যমে এই বিশেষ দিনে দোকানে আসার নিমন্ত্রণ জানানো হয়। এই উপলক্ষে নববর্ষের দিনে ব্যবসায়ীরা তাদের খদ্দেরদের মিষ্টিমুখ করান, খদ্দেররাও তাদের সামর্থ্য অনুযায়ী পুরনো দেনা শোধ করে দেন। যদিও ডিজিটালের যুগে এখনও হালখাতা একেবারে উঠে যায়নি, আরও বেশ কিছু সময় লাগবে এই প্রথা একেবারে উঠে যেতে। কোচবিহার মিশন হাসপাতাল এখন আর হায়দ্রাবাদ নয়। আপনি কি গ্যাস্ট্রিক, আলসার, হেপাটাইটিস, লিভার সংক্রান্ত রোগে ভুগছেন? এখন থেকে সপ্তাহে 7 দিন 24 ঘন্টা পাচ্ছেন রেনাউন্ড গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডক্টর পরমেশ্বর রমেশ জুনার। রোগী দেখছেন কোচবিহার মিশন হাসপাতাল, NH-31 চকচকা কোচবিহার। দেখি বিকালে আসতেও পারি আমার মন্দিরে। স্পেশাল মেনু কি থাকছে আজকে বাড়িতে? সেটা বাড়িতে কি হবে? বলতাম নমস্কার, আমি প্রশান্ত, প্রশান্ত গাঙ্গুলি। আমরা প্রতি বছরই এই নববর্ষের দিন এখানে আসি, তো প্রতি বছরই এখানে আসার পরে এখানে এই প্রতিষ্ঠানের মালিকরা আসেন, হালখাতা লেখেন। সবারই একটা বিশ্বাস যে লক্ষ্মীনারায়ণ বাড়িতে যাত্রা করে এখানে ব্রাহ্মণের দ্বারা হালখাতা করে আমাদের যাত্রা করলে মঙ্গল হবে। তো পয়লা বৈশাখের দিনটা খুবই সুন্দর, জাতি ধর্ম নির্বিশেষে আমরা সবাই একত্রে মিলিত হই, ভালো মন্দ খাওয়া হয় এবং ঠাকুরের কাছে প্রার্থনা করি সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, নতুন বছর যেন সবাই ভালো থাকে।